আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাপাকে রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন আমি আজ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হলাম কই মাছের পাতুরি কই মাছের পাতুরি তৈরি করে ফেলেছি আজকে আমি লাউ পাতা দিয়ে খুবই টেস্টি হয়েছিল খেতে এজন্যই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই কই মাছের পাতুরিটা আমি লাউ পাতা দিয়ে করেছি আপনারা চাইলে কাবিল কচুর পাতা দিয়েও করে দেখতে পারেন তবে লাউ পাতা দিয়ে করেছিলাম দুর্দান্ত স্বাদের হয়েছিল আসুন এখন আমরা দেখে নিই কীভাবে এই পাতুরিটা তৈরি করেছি এই পাতুরিটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর পাঁচটা বড়ো সাইজের কই মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আমি বাটা মশলা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরা একসাথে বেটে নিয়েছি পরিমাণ মতো এখানে আমি পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একটু চটকিয়ে নিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি কাঁচামরিচটাও একটু পরিমাণে বেশি বেটে দিয়েছি তারপরেও দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়াটা দিব তারপরে সব বাটা মশলা দিয়ে দিচ্ছি যেহেতু শাকের আইটেম জন্য ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এর পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম সরিষার তেলটা দিলেই এই পাতুরিটা খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে সয়াবিন দিয়েও করতে পারেন আমি সরিষার তেলটা ইউজ করলাম এবার খুব ভালোভাবে আমি সব মশলাগুলো সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নিব মাছগুলো দিয়ে আমি মশলার সাথে সুন্দর মেখে নিচ্ছি তাহলে মশলাটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আমি মাছের গাটা একটু কেচে দিয়েছি এতে মশলাগুলো সুন্দরভাবে মাছের মধ্যে চলে যাবে এখানে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি লাউ পাতা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই লাউ পাতাগুলো এরকম আস্তই রাখতে হবে আমারটা একটু সিঁড়ে গেছিলো আমি একটা প্লেটের ওপরে তিন থেকে চারটা লাউ পাতা একটার ওপর একটা এভাবে সাজিয়ে নিয়েছি এর উপরে এখন আমি মাছ দিয়ে দিব যেহেতু একটু বড় সাইজের মাছ আর লাউ পাতাটা আমার একটু ছোট হয়েছিল। এই জন্য আমি দুই পিস করে মাছ দিয়েছি তিন পিস করে দিলে একটু বেশি হয়ে যাবে জন্য দুই পিস করে মাছ দিয়েছিলাম তার উপরে বেশ খানিকটা মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে আমি তার উপরে আরও তিন থেকে চারটা পাতা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে চারদিক থেকে পাতাগুলো খুব সুন্দরভাবে মুড়িয়ে নিয়ে আমি সুতা দিয়ে বেঁধে নিব আপনারা চাইলে নেট দিয়েও এটা বেঁধে নিতে পারেন এভাবে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে তাহলে মশলাটা বের হয়ে যাবে না আমি সুন্দর করে মুড়িয়ে নিয়ে এভাবে সুতা দিয়ে বেঁধে নিয়েছি একটু সময় ধরে এই কাজটা করতে হবে ঠিক একইভাবে আমি আরও কিছু মাছ এভাবে লাউ পাতার মধ্যে দিয়ে একইভাবে তৈরি করে নিচ্ছি দুই পিস মাছ দিয়ে বেশ কিছু মশলা উঠিয়ে দিলাম দিয়ে একইভাবে আমি লাউ পাতা দিয়ে মুড়িয়ে নিব আসলে এই কাজটা একটু সময় ধরেই করতে হবে ধৈর্য সহকারে এই রান্নাটা করা লাগে একটু সময় দিয়ে তা হলে রান্নাটা ভালোভাবে পারফেক্ট হবে না যদি এলোমেলোভাবে বাধা হয় তাহলে মশলাগুলো বের হয়ে যাবে এজন্য একটু সময় ধরে কাজটা করতে হবে আমি সব পাতাগুলো ঠিক একইভাবে এরকম মুড়িয়ে সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নিয়েছি দেখেন কি সুন্দর করে বেঁধে নিয়েছি মশলাটা বের হওয়ার কোনো চান্স নাই এ পর্যায়ে এগুলো এখন আমি সেদ্ধ করব আমি তাড়াহুড়োর জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে প্রেশার কুকারে আগেই এক কাপ পরিমাণ পানি দিয়ে দুইটা সেদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে আমি আরও দুইটা দিয়ে দিলাম এই দুইটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে দিয়ে চারটা শীষ দিয়ে দেব তাহলেই মাছও সেদ্ধ হয়ে যাবে প্লাস লাউ পাতাটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে কড়াইতে দিয়েও একটু অল্প পায়ে দিয়ে শুকনা শুকনা করে করে নিতে পারেন এভাবে আমি প্রেশার কুকারে চারটা শীষ দিয়ে তারপরে নামিয়ে ঠান্ডা করে ঢাকনা খুলে উঠে নিচ্ছি প্লেটের ওপর উঠিয়ে নিয়েছি আমি দেখেন কী সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সুতাগুলো কেটে নিয়ে এরকম শাকগুলো সরিয়ে দিয়ে মাছটা বের করে নিচ্ছি দেখেন দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে আসলেই খুবই টেস্টি হয়েছিল খেতে এভাবে আমি মাছগুলো বের করে নিচ্ছি মাছগুলো বের করে নিয়ে এই মশলার সাথে একটু শাকটা মেখে নিলে কি যে দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে এই শাকটাও খেতে যেমন টেস্টি লাগে এই মাছটাও খেতে দুর্দান্ত স্বাদের হয় এভাবে যদি পাতুরি করা যায় তাহলে খুবই ভালো লাগে খেতে শুধু কই মাছ না এটা আপনারা ইলিশ মাছ দিয়েও করতে পারেন প্লাস বাটা মাছ দিয়েও করতে পারেন ঠিক একইভাবে একই প্রসেসে খুবই দারুণ স্বাদের হয় এটা লাউ পাতা দিয়েও করা যায় আবার কাবিল কচুর পাতা দিয়েও করা যায় এগুলো বাজারে কিনতে পাওয়া যায় এভাবে শাকটা ভর্তা করে নিয়ে ওই মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে কি যে দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন হাফেজ